গত 6 তারিখে SSC পরীক্ষার রেজাল্ট দিয়েছে। অনেকেই আশানুরূপ ফলাফল করতে পারেননি, তো অনেকেই চাচ্ছেন বোর্ড চ্যালেঞ্জ করতে। তো যারা বোর্ড চ্যালেঞ্জ করতে চাচ্ছেন তাদের জন্যই আজকে আমার ভিডিওটি। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু টেক আরিফ ইউটিউব চ্যানেল। আমরা আজকে শিখব কীভাবে রেজাল্টের চ্যালেঞ্জ করতে হয়। আপনি যদি আপনার যা আশা করেছিলেন সেই হিসাবে রেজাল্টটা হয়নি, আপনার যদি মনে হয় যে আপনার রেজাল্টটা চেঞ্জ হতে পারে বা আপনি আরও ভালো করার কথা ছিল কিন্তু সেই হিসাবে আপনি রেজাল্টটা পাননি, তাহলে কীভাবে আপনি বোর্ডের সাথে চ্যালেঞ্জ করবেন সেটা নিয়েই আমি আজকে কথা বলবো। আর আপনি চ্যালেঞ্জ করতে পারবেন আজকে 7 তারিখ থেকে শুরু করে আগামী 13 তারিখ পর্যন্ত। এই দিনে এই ডেটের মধ্যেই আপনাকে চ্যালেঞ্জ করতে হবে, তারপরে চ্যালেঞ্জ করা যাবে না। তো কীভাবে বোর্ডের সাথে চ্যালেঞ্জ করতে হয় তার জন্য আমরা তাদের একটা নোটিশে চলে যাই। সো নোটিশটা সুন্দর করে দেখে আসি, তারপরে আমি পুরো প্রসেসটা একদম স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। এটা হলো তাদের নোটিশ। আপনি যদি আপনার কোনো সাবজেক্টের রেজাল্টে সন্তুষ্ট না হন বা আপনি যদি মনে করেন যে আপনার খাতাটা আরেকবার দেখা উচিত বা আরেকবার দেখলে হয়তো আপনি ভালো রেজাল্ট করবেন আরও, তো তখন আপনাকে কী করতে হবে। তো এখানে স্টেপ বাই স্টেপ সব কিছু লেখা আছে। আপনাকে যে কোনো টেলিটক সিম থেকে মেসেজ অপশানে গিয়ে RSC লিখে স্পেস দিয়ে আপনার যেই বোর্ডের আন্ডারে আপনি পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডের প্রথম 3 অক্ষর, তারপর স্পেস দিয়ে আপনার রোল নাম্বার, তারপর স্পেস দিয়ে আপনি যেই সাবজেক্টে আবার চ্যালেঞ্জ করতে চাচ্ছেন সেই সাবজেক্ট কোড। যদি আপনি একটার বেশি কোনো সাবজেক্টে চ্যালেঞ্জ করতে চান তাহলে কোডগুলো কমা দিয়ে দিয়ে লিখবেন। তারপরে আপনাকে এই SMSটা পাঠাতে হবে 16342 এ নাম্বারে, 16222 এ নাম্বারে SMSটা পাঠাতে হবে। তো পাঠানোর পর আপনাকে একটা রিপ্লাই SMS দিবে। সেই রিপ্লাই SMSের মধ্যে আপনাকে যা দেবে তারা আপনাকে একটা পিন নাম্বার দিয়ে দিবে। তো ওই পিন নাম্বারটার মাধ্যমে আপনি পরবর্তীতে আরেকটা SMS করতে হবে। কিন্তু তারা যে রিপ্লাই SMSটা দিবে সেই SMS এর পিন নাম্বারের সাথে আপনাকে বলে দেবে যে আপনি কত টাকা তারা কাটবে ফি বাবদ। তো ফিটা নিয়ে একটু কথা বলি। ফিটা হলো আপনি প্রত্যেকটা পত্রের জন্য 125 টাকা দিতে হবে, কিন্তু আপনি যদি বাংলা বা ইংরেজিতে অ্যাপ্লাই করেন মানে ইংরেজিতে চ্যালেঞ্জ করেন তাহলে আপনাকে বাংলা একটার জন্য দিলে হবে না, বাংলা দুইটা সাবজেক্টের জন্য, ধরুন বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটার জন্যই টাকা দিতে হবে। তার জন্য বাংলা এবং ইংরেজিতে 125 দুগুণে 250 টাকা হয়ে যাবে। তো আমার মনে হয় ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন। তো আপনার কাছে যে পিনটা আসবে সেই পিনটা সহকারে আপনাকে পরবর্তীতে আরেকটা SMS করতে হবে যদি আপনি রাজি থাকেন। তাহলে তো SMS করার জন্য আপনাকে RSC লিখে স্পেস দিয়ে ইএস লিখতে হবে, তারপর স্পেস দিয়ে আপনার কাছে যে পিনটা আসছে সেই পিনটা লিখতে হবে, তারপর স্পেস দিয়ে আপনাকে একটা কন্ট্যাক্ট নাম্বার লিখতে হবে যেই ফোন নাম্বারের মাধ্যমে আপনার সাথে পরে SMS দিয়ে তারা জানিয়ে দেবে, তারপরে SMSটা পাঠাতে হবে 16342 এই নাম্বারে। তো এটুকু কি আপনাদের কাজ শেষ। তারপরে যখন আপনার খাতাটা রিভিউ হবে আপনি পুনরায় দেখা হবে, দেখার পরে আপনার যদি ফলাফলে কোনো চেঞ্জ হয় বা চেঞ্জ নাও হয় আপনাকে তারা সময় মতো একটা SMS দিয়ে জানিয়ে দেবে আপনার ফলাফলটা চেঞ্জ হয়েছে কি না, চেঞ্জ হলে কী হয়েছে এবং চেঞ্জ না হলে কী হয়েছে। তো আমরা এতক্ষণ মাত্রই তাদের নোটিশটা দেখলাম, কিন্তু আমরা এখন জাস্ট একদম পুরোপুরি মেসেজ অপশানে গিয়ে দেখবো আসলে SMSটা কীভাবে লিখতে হয় এবং কী নাম্বারে পাঠাতে হয়। তো আমরা মেসেজ অপশান ওপেন করলাম। ওপেন করার পরে আমরা যেহেতু আমি আগেই বলছি SMSটা পাঠাতে হবে 16342, তো আমি লিখলাম। লেখার পরে এবার টেক্সটে ক্লিক করে আমি টেক্সটটা লিখবো। তো আমি অবশ্যই আপনি দেখতে পাচ্ছেন সেখানে সব বড় হাতের ছিল, তো আমি লিখতেছি RSC স্পেস দিয়ে, মনে করেন আমি ঢাকা বোর্ডের, DHA এই 3 অক্ষর লিখবো, তারপরে স্পেস দিয়ে আমার রোল নাম্বার, মনে করেন আমার রোল নাম্বার এটা আমার রোল নাম্বার। রোল নাম্বার লেখার পরে তারপরে আমরা কোন কোন সাবজেক্টে আমরা এই যে চ্যালেঞ্জ করতে চাচ্ছি সেই সাবজেক্ট কোড লিখবো। মনে করেন আমি 107 সাবজেক্ট কোড লিখলাম, এটা একটা সাবজেক্ট। আমি যদি একটা সাবজেক্টের জন্য চ্যালেঞ্জ করতে চাই তাহলে আমি একটা লিখে ফেললাম, যদি তার সাথে আমি আরও কয়েকটা করতে চাই তারপরে কমা দিয়ে আমি আরেকটা লিখবো, মনে করেন 108। এভাবে আপনি ইচ্ছে করলে 109 এভাবে লিখতে পারেন যদি এক সাবজেক্টের বেশি হয়, আর এক সাবজেক্ট হলে তো কোনো প্রবলেম নাই লেখা শেষ। তো মনে করেন আমি একটা সাবজেক্টের জন্য লিখলাম, তাই জন্য এতটুকু লিখলাম। লেখার পরে আমি এখন জাস্ট সেন্ড বাটনে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন যে সেন্ড বাটন এই বাটনে যদি আমি ক্লিক করলেই SMSটা চলে যাবে, যেহেতু আমি সেন্টার নাম্বারটা এখানে লিখে রাখছি 16342। তো এই SMSটা যাওয়ার পরে আপনার কাছে তারা একটা রিপ্লাই SMS করবে। রিপ্লাই SMSটা কী হবে, রিপ্লাই SMS-এর মধ্যে আপনাকে বলে দিবে তারা কত টাকা কাটবে এবং আপনাকে একটা কোড নাম্বার দেবে। কোড নাম্বারটা পাওয়ার পর আপনাকে যা করতে হবে আপনি আরেকটা SMS লিখতে হবে। সেই SMSটা হবে কেমন, যে RSC
এটা হওয়ার পরে একটা স্পেস হবে, আমি একটা স্পেস দিয়ে রাখছি, এই যে স্পেস স্পেস হবে, স্পেস হওয়ার পর আপনাকে লিখতে হবে ইয়েস, তাও বড় আদার অক্ষরে YES। ইয়েস লেখার পরে আপনি তাদের কাছ থেকে যেই একটা পিন নাম্বার পেয়েছেন সেই পিন নাম্বারটা লিখতে হবে। সাধারণত পিন নাম্বারটা 6 থেকে 8 অক্ষর হয়ে থাকে, মনে করেন আমি পিন নাম্বারটা লিখতেছি, জাস্ট এটা একটা এক্সাম্পল স্বরূপ, 6 থেকে 8 অক্ষর, আমি 8 অক্ষর একটা পিন নাম্বার লিখলাম। লেখার পর একটা স্পেস দিব, স্পেস দিয়ে আমি আমার কন্ট্যাক্ট নাম্বার লিখলাম, যে নাম্বারে তারা পরবর্তীতে আমাকে SMS দিয়ে জানিয়ে দেবে আমার রেজাল্টের অবস্থা। তো মনে করেন আমি আমার নাম্বারটা লিখে ফেললাম, জাস্ট আমি একটা এক্সাম্পল ধরো নাম্বারটা লিখতেছি 019, তারপরে 10, তারপরে 22, 00, 22, একটা নাম্বার লিখলাম। জাস্ট এইভাবে আপনাকে SMSটা লিখে তাও একই নাম্বারে 16342 এই নাম্বারে পাঠিয়ে দিতে হবে। তো এই নাম্বারে পাঠিয়ে দেওয়ার পরে আপনার কাজ শেষ, আপনার আপনার টেলিটক নাম্বার থেকে তারা পর্যাপ্ত পরিমাণ টাকা নিয়ে যাবে। তার মানে আপনাকে আগেই টাকা রিসার্চ করতে হবে যে আপনি কত টাকা রিসার্চ করা লাগবে, সেটার জন্য আপনি কত কত সাবজেক্ট কোন কোন সাবজেক্টে করবেন, প্রত্যেক সাবজেক্টে 125 টাকা হিসাব করে আপনি টাকাটা রিসার্চ করবেন, তার পরবর্তীতে আরও 10 টাকা বেশি রিসার্চ করবেন, কারণ হলো আপনাকে SMSের জন্য 2 টাকা 45 পয়সা করে কেটে নেবে। তো এভাবে আপনি যখন চ্যালেঞ্জ করবেন, চ্যালেঞ্জ করার পরে পরবর্তীতে আপনাকে SMS দিয়ে তারা জানিয়ে দেবে যে আপনার যদি ফলাফলে কোনো রকম চেঞ্জ বা কোনো পরিবর্তন হয় বা যদি চেঞ্জ নাও হয় তাও আপনাকে SMS দিয়ে জানিয়ে দেবে। তো এই ছিল আজকে আমার ভিডিও, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কোনো কিছু বুঝতে সমস্যা হলে কমেন্টে জানাবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।